আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের হালকেনস্টাইনের এস এসসসির ক্লাস নাইন টেনের বিজিএস অর্থাৎ বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিসের চ্যাপ্টার টেন যেটি হলো টেকসই উন্নয়ন অভিষ্ট অর্থাৎ এস আচ্ছা চ্যাপ্টার নাইন যখন তোমাদেরকে পড়িয়েছিলাম আমি তখন কিন্তু তোমরা এসডিজি এই শব্দটার সাথে কিন্তু পরিচয় হয়েছে তাই না মানে কি মানে হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এটা কি বলেছিলাম আমি চ্যার সতেরোটি লক্ষ্যমাত্রা রয়েছে আচ্ছা সাস্টেনেবল ডেভেলপমেন্টগুলো শব্দটা আমরা আগে শুনেছি বা আমরা অনেকে আগে তার আগেও শুনেছি কিন্তু আমরা কি জানি যে এই বিষয়টা আসলে কি বা বাংলাদেশে এটার প্রয়োগ বিধিটা কতটুকু এই সকল কিছু যদি তোমাদের না জানা থাকে তাহলে তোমাদের জন্যই আজকের এই ক্লাসটি টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি এই ক্লাসটি আজকে আলোচনা আমরা করব। আমি তোমাদের সাথে রয়েছি বরাবরের মতোই নাজমুল করি মর্ণব পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আইন বিভাগে চলো শুরু করা যাক আজকের চ্যাপ্টারটি টেকসই উন্নয়ন এস এসডিজি প্রথমে দেখছি আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ গঠিত হওয়ার পর থেকে এর উদ্দেশ্যগুলো অর্জনে সংস্থাটি অনেক সাফল্য লাভ করেছে কিভাবে বলো দেখি জাতিসংঘের যে অঙ্গ সংস্থানগুলো রয়েছে আমরা কি দেখেছি পাঁচটি অঙ্গ অঙ্গ সংগঠন বা সংস্থা কিংবা এবং একটি সেক্রেটারিয়েট ছিল তাই না তো এই সংগঠনগুলো মেনলি কি জাতিসংঘের হয়ে কাজ করে পুরো বিশ্বব্যাপী এবং ক্ষুদা ও দারিদ্র হয়ে সকলের সম্ভাবনা মর্যাদা সমতা নিশ্চিত করতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ তাই অর্থনৈতিক সামাজিক পরিবেশ উন্নয়ন সমন্বয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট বা এসডিজি অর্জনে জাতিসংঘ কাজ করে যাচ্ছে দেখো পূর্ববর্তী শ্রেণীর কথা এখানে বলা হয়েছে কিন্তু আমরা এর আগের ক্লাসেই আমরা দেখেছি যেটি কিনা জাতিসংঘ বাংলাদেশে ছিল এই এস ডিজি শব্দটা আমরা সেখানে পরিচিত হয়েছি এর মানে কি ভাই আপুরা সাস্টেইনেবল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস রাইট সো এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস যেটি আছে কিনা আমরা সকলেই জানি এই ব্যাপারেই আজকে আমরা বিস্তারিত দেখব যেটি আমি শুরুতে তোমাদের বললাম কি বলেছে দেখো জাতিসংঘ নির্ধারিত এসডিজি অর্জনে বিশ্বের অন্যান্য দেশের সাথে সাথে বাংলাদেশও সমান তালে কাজ করে যাচ্ছে কারণ কি আমাদের দেশেও কিন্তু ক্ষুধা নিবারণের জন্য কিংবা সকল মানুষকে নাগরিককে শিক্ষিত করে তোলার জন্য বাসযোগ্য অবস্থান বা ব্যবস্থা করে দেওয়ার জন্য জাতিসংঘর সাথে বাংলাদেশও সমানতালে কাজ করে যাচ্ছে দেখো এখন তোমরা বলতে পারো যে ভাইয়া জাতিসংঘ কোথায় অবদান রাখছে এই যে ভাইয়া পুরা ইউনেস্কো ইউনিসেফ কিংবা ওয়ার্ল্ড ভিশন বা বিভিন্ন সংস্থা যে রয়েছে না অনেক সংস্থা অনেকাংশে কিন্তু ইউনেস্কো ইউনিসেফের আন্ডারে কাজ করছে এবং কিসের অংশ অঙ্গ সংগঠন আমরা সকলেই জানি এগুলো হলো জাতিসংঘের সংগঠন ঠিক আছে তো এই কাজে সরকার এবং জনগণকে একযোগে কাজ করতে হবে এ অর্ধেক এসডিজি অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব দেখবো আমরা তারপরে দেখবে এস অর্জনের ফলাফল এস ডিজি অর্জনে বাংলাদেশের চ্যালেঞ্জ এবং ওগুলো মোকাবেলায় আমাদের করণীয় কী কী হবে সকল কিছু আমরা এই অধ্যায়ে জানবো দেখো এখানে একটা খুবই সুন্দর একটা চিত্র তোমাদের সকলে টেক্সট বুকে দেওয়া রয়েছে টেকসই উন্নয়ন অভিষ্ট এর মাত্রা কয়টা মনে আছে আমি কি বলেছিলাম এর মাত্রা হলো সতেরোটি এই সতেরোটি লক্ষ্য যদি আমরা অর্জন করতে পারি না তবে কিন্তু আমাদের দেশ অচিরেই একটি উন্নয়নশীল দেশে পরিণত হবে তার শিকো আমাদের দেশের যে অর্থনৈতিক উন্নয়ন বা সামাজিক উন্নয়ন যাই বলো না কেন এই উন্নয়নটা কি হবে জানো এই দ্বারা দেখো এখান থেকে এই জায়গা থেকে একদম পুরো পিকে চলে যাবে অর্থাৎ চূড়ায় চলে যাবে ঠিক আছে তো আমরা এই উন্নয়ন কিন্তু অবশ্যই চাই আমাদের দেশের তাই না দেখো টেকসই উন্নয়ন অভিষ্ঠতে কী আছে আমি যদি কয়েকটা বলি তোমাদের প্রথমেই রয়েছে দারিদ্র্য বিলোপ মুক্তি, সুযোগ এবং সুস্বাস্থ্য কল্যাণ গণপূর্ত শিক্ষা এবং কি বলেছে পরে জেন্ডার সমতা নিরাপদ ও পানি নিষ্কাশ পয় নিষ্কাশন এরকম করে সকলগুলো মানুষের মানবাধিকার কিংবা একটা মানুষকে যথাযথভাবে বড় হয়ে ওঠা বা সমাজে ভালো মতো বাসযোগ্য গড়ে তোলা কিংবা একটা মানুষ যাতে ভালো বসবাস করে জীবনকে উপভোগ করতে পারে সেই সব লক্ষ্যমাত্রাগুলো এখানে দেওয়া রয়েছে সতেরোটার মধ্যে এবং এই সতেরোটা লক্ষ্যমাত্রা যদি পূরণ করতে পারি তবেই আমাদের দেশ কি বললাম নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে রয়েছে বর্তমানে আরও উন্নত উন্নত পর্যায়ে পৌঁছাবে ইনশাল্লাহ তো আমরা দেখি এই অধ্যায়ে পাঠ শেষে আমরা কি কি জানবো টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে অংশীদারিত গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো এক নম্বর দুই নম্বর টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের ফলাফল বিশ্লেষণ করতে পারবো টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে চ্যালেঞ্জ সমূহ চিহ্নিত করতে পারবো কিংবা এসডিজি অর্জনের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের করণীয় কী কি হবে সেগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো এসটিজি উন্নয়ন অর্জনে করণীয় সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য পোস্টার ডিজাইন করতে পারবো এবং টেকসই উন্নয়ন অভিষ্ট বাস্তবায়নে অনুপ্রাণিত হব ঠিক আছে তো পরবর্তী চলে যায় আমরা পার্ট একে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব আচ্ছা ভালো কথা এই যে আমি লাইনটা দাগাইলাম শব্দটা দাগাইলাম এটা কি দাগিয়েছে ভাইয়াপুরা অংশীদারিত্ব এই অংশীদারিত্ব বিষয়টা কি এটা আমাদেরকে আগে কিন্তু বুঝতে হবে তোমাদের মধ্যে কারো কারো যদি ধারণা থেকে থাকে তাহলে তো খুবই ভালো তার তোমরা যখন ক্লাসটি করবা তখন কিন্তু তোমরা উপভোগ করবা যে হ্যাঁ আমি তো জানি ভাইয়া আরেকবার ডিভিশন দিয়ে দাও কিন্তু যারা তোমরা জানো না অংশীদারিত্ব অর্থ কি তার শুনে নাও মনোযোগ দিয়ে অংশীদারিত্ব হলো যে একটা কাজ যদি তুমি করো ধর একটা উদাহরণ দিই এই যে বর্তমানে যে আমরা স্বৈরাচার পতন করলাম আন্দোলনটা করলাম ঠিক আছে এই আন্দোলনে অংশীদারিত্ব হচ্ছে কি আমরা আন্দোলন করে দেশটাকে বিপ্লবের মাধ্যমে নতুন একটা রূপে আনলাম আমরা কি বলছি দেশকে স্বাধীন করলাম এই যে দেশের একটা নতুন অবস্থা বা নতুন একটা রূপদান করেছি আমরা এই নতুন অবস্থা নতুন রূপদানের পরে যে দেশের নাগরিকরা যে সুফল ভোগ করছে এরাই হলো অংশীদারিত্ব এই দেখো কি বলেছে বইয়ে যে অংশীদারিত্ব কি উন্নয়নের সুফল ভোগকারী গোষ্ঠী হলো অংশীজন কী বলেছে উন্নয়নের সুফল ভোগকারী গোষ্ঠী হল অংশীজন দেখো তোমরাই ছাত্র আন্দোলনের কাজে অনেকেই যুক্ত ছিলে আমিও ছিলাম এই অংশ যারা আন্দোলনে যুক্ত ছিল এই আন্দোলনে যুক্ত থাকার পরে কিংবা যারা না ছিল অর্থাৎ যারা আন্দোলন করেনি তারাও কিন্তু সুফলটা ভোগ করতেছে যারা আন্দোলনে ছিল তাদের সাথে সাথে তাই না তো এই আন্দোলনে সুফল ভোগ যারা করতেছে আন্দোলনে না থেকেও এই বিজয়ের বা এই স্বাধীনতার সুফল গুলাই হলো অংশীজন যারা সক্রিয়ভাবে আন্দোলন করেনি তারা যদি উন্নয়নের সুফল ভোগ করতে চায় তাহলে তাদেরকে অংশীজন হিসেবে তাদের কিছু দায়িত্ব কর্তব্য থাকে আচ্ছা ভাই আমি মানলাম যে তুমি আন্দোলনে ছিলে না তুমি বিভিন্ন কারণে আন্দোলন করতে পারো কিন্তু তুমি যদি বর্তমানে স্বাধীনতার সুফলটা ভোগ করতে চাও বা ভোগ করে থাকো ইতোমধ্যে অবশ্যই তোমার এর কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেটা কি আমরা কিন্তু সকলেই জানি ভাই একটা জিনিস যে স্বাধীনতা অর্জন করা যতটা না কঠিন সেটা কিন্তু রক্ষা করা আরও বেশি কঠিন ঠিক না রক্ষা করা কি আরও বেশি কঠিন এই কারণে তোমরা যারা স্বাধীনতার এই সুফল ভোগ করতেছো তারা অবশ্যই এটি মাথায় রেখে কাজ করবে যে এই স্বাধীনতাটা এই যে দেশের বাক স্বাধীনতা ফিরে এসেছে বা দেশের প্রত্যেকটা জনগণ তাদের মতামত রাখতে পারতেছে তাদের সুবিধা অসুবিধা সরকারের কাছে তুলে ধরতে পারতেছে এই অবস্থার যেন দেশে এর পরবর্তী বছরগুলো তো বজায় যেন থাকে এই বিষয়ে যদি তোমরা মাথা রাখো এই যে দায় দায়িত্ব কর্তব্যের কথা এখানে বলছে সেটা একটা আলাদা আলোচনা ছিল বইয়ের আলোচনায় ফ্রি হ্যাঁ সেই দায়িত্ব কর্তব্য মতো পালন করলে উন্নয়নে তাদের অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয় উন্নয়ন করবি বা সরকারের একার পক্ষে উন্নয়ন গতি ধারাকে অব্যাহত রাখা সম্ভব নয় যেমন একটা উদাহরণ দেখো ভালো ফসল ফলানোর জন্য সরকার বা কোনো উন্নয়ন সংগঠন সার প্রয়োজনীয় কীটনাশক সরবরাহ করবে কিন্তু যারা এটি ব্যবহার করবে তারা যদি অসচেতনভাবে মাত্রার অতিরিক্ত ব্যবহার করে তাহলে কি পরিবেশ বান্ধব হবে হবে না তুমি যদি তোমার জমিতে ফসলে কি অতিরিক্ত মাত্রায় কীটনাশক যে ওষুধগুলো রয়েছে কীটনাশক মারার জন্য বিভিন্ন কীট পতঙ্গকে এগুলো যদি বেশিরভাগ ব্যবহার করো বেশি মাত্রায় তাহলে কি এক সময় ওগুলো পুকুরের পানিতে চলে যাবে পরিবেশকে দূষণ করবে পুকুরের পানিকে দূষণ করবে তাহলে সর্বোপরি কি হচ্ছে নিজের স্বার্থকে রক্ষা করার জন্য তুমি কি করছো এই যে ব্যক্তি লাভের কথা ভেবে তুমি কি পরিবেশের দূষণ করছো এই কারণে বলছে যে নিজের কথা না চিন্তা করে উপকারিতা কিভাবে আসবে সেটা চিন্তা করে কাজ করাটা হলো এক ধরনের অংশীদারিত্ব অর্থাৎ এই যে সামষ্টিক কথাটা এখানে উল্লেখ করেছে মানে কি তোমার একার না ভাই সমাজে তুমি একা না সহজ কথা সমাজ কি সমাজ সবাইকে নিয়ে তাই না তুমি যদি এখন সবাইকে নিয়ে এই কথাটা ভেবে কাজ করো তোমার ব্যক্তি উপেক্ষা করে বা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে তুমি গিয়ে যদি কোনো কিছু চিন্তা করে থাকো তবেই কিন্তু তুমি অংশীদারিত্বের একটা অংশ হবা যে কোনো উন্নয়ন কর্মকাণ্ডই পরিচালিত হোক না হোক কেন তা যেন সকলের কথা ভেবে হয় ঠিক আছে হোক বা না হোক কিন্তু তা যেন কি সকলের কথা ভেবেই করা হয় যার যতটুকু দায়িত্ব সে যদি তার স্ব অবস্থান থেকে পালন করতে পারে তাহলে কিন্তু দেশে কি এসডিজি বলো বা বিভিন্ন উন্নয়ন লক্ষ্যমাত্রা বলো না কেন সকল কিছুই কি বাস্তবায়ন সম্ভব ওকে এসডিজি বাস্তবায়নে অংশীদারিত্বের গুরুত্ব একটি প্রধান বিবেচ্য বিষয় তাও কি বলেছে এই অংশীদারিত্বটা কিন্তু খুবই একটা মেইন একটা টপিক আলোচনা কারণ কি জানো সরকার কিন্তু একাই পারবে না সহজ কথা লিখে দিই তোমাদেরকে সরকার একাই পারবে না সরকার একাই কোনো দিন পারবে না তোমার দেশে এসডিজি মাত্রাকে বাস্তবায়ন করতে যদি না যদি না ওই দেশের জনগণ সরকারের সাথে এক হয়ে কাজ করে অর্থাৎ তোমরা যদি নিজ নিজ অবস্থান থেকে তোমার দায়িত্ব কর্তব্যটা যতভাবে না পালন করো তাহলে কিন্তু দেশে এই উন্নয়ন আসবে না এখন তুমি বলতে পারো ভাইয়া আমি তো মাত্র স্কুলও পাশ করিনি আমি স্কুলে পড়ি আমার দায়িত্বটা কি আসলে দেখো হ্যাঁ তোমার দায়িত্বটা কি তুমি ছোটো থেকেই শুরু করো তুমি পরিবেশ দূষণ রোধের জন্য তোমার নিজ নিজ করণীয় কি কাজ এই কাজগুলো তুমি করো যে তুমি এই কাজটা না যেখানে সেখানে ময়লা ফেলাবানা বা তুমি দেখা যাচ্ছে যে তোমার বাসায় যদি কোনো যান্ত্রিক যানবাহন থাকে যেটি কি না পরিবেশ দূষণের জন্য দায়ী সেই জিনিসটাকে তুমি আগে কি শুদ্ধ করবা পিউরিফাইড করবা এই বিষয়গুলোর ব্যবস্থা তুমি যদি করতে পারো বা পানি দূষণের বিষয়ে তোমার সমাজে যারা রয়েছে সবাইকে নিয়ে যদি তুমি কাজ করো বলো সচেতনতা করো বা কি প্রচার করো যে পরিবেশ দূষণ বা পানি দূষণ বায়ু দূষণ মাটি দূষণ এই সব দূষণ থেকে আমরা আমাদের পরিবেশকে রক্ষা করব দ্যাটস ইট ভাই ওইটাই তোমার জন্য একটা অংশীদারিত্বের কাজ হবে ওই কাজটা করলে কিন্তু তোমার দেশ কি পরিবেশের দিক থেকে অনেকটাই কি উন্নত পর্যায়ে যাবে ঠিক না ওকে এক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে শুধু বেসরকারি খাত বা সংগঠনই নয় তৃণমূল পর্যায় থেকে যে তোমার কথাটাই মাত্র উদাহরণ দিলাম এটাই বলেছে বইয়ে তৃণমূল পর্যায় থেকে শুরু করে ব্যক্তি গোষ্ঠী সমাজের সর্বস্তরের অংশগ্রহণ ও মিলিত প্রচেষ্টায় একযোগে উন্নয়নে লক্ষ্য অর্জনে কাজ করতে হবে ঠিক আছে বিচ্ছিন্নভাবে পরিচালিত তৎপরতাকে আরও সুসমন্বিত করতে হবে আর রাইট পরবর্তী দেখি আমরা টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে জাতীয় পর্যায়ের সঙ্গে অংশীদারিত্বের গুরুত্ব রয়েছে অংশীদারিত্বের প্রক্রিয়ার সমাজের উঁচুতলার সঙ্গে সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত হতে হবে ফলে সাধারণ মানুষ এসডিজি অর্জনে তাদের ভূমিকা সম্পর্কে সচেতন হবে দেখো সরকার বিভিন্ন যে প্রজেক্ট হাতে নিবে বা প্রকল্প হাতে নিবে এই প্রকল্পগুলো বাস্তবায়নে যদি সাধারণ জনগণ তারা যেভাবে সরকারকে নির্বাচিত করছে তাদের মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে ঠিক তেমনই যদি জনগণও সরকারের সাথে তাল মিলিয়ে কাঁধে কাত মিলিয়ে যদি তারা কাজ করে এই সরকারের প্রকল্পগুলোতে তবে অবশ্যই কিন্তু দেশের উন্নয়ন হতে বাধ্য এই কথাটাই কিন্তু এখানে বারবার আমরা দেখতে পাবো ওকে পরবর্তী দেখি আমরা এক্ষেত্রে আন্তর্জাতিক অংশীদারিত্ব খুবই গুরুত্বপূর্ণ বহন করে এস পূরণে এসটিজি অর্জনে কেবল নিজের নিজ দেশের মধ্যেই সীমাবদ্ধ নয় এটা পৃথিবীর সব দেশের সব মানুষের জন্য সমভাবে প্রযোজ্য কি বলেছে যে পৃথিবীর সব দেশেই অর্থাৎ এসডিজিটা শুধুমাত্র তোমার এই দেশের গণ্ডির ভিতরে হবে তা না দেশের গণ্ডি পেরিয়ে এই পুরো বিশ্বে এটি ছড়িয়ে যাবে এটি হলো আমাদের এস ডিজি ঠিক আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এসটিজি অর্জনে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের কথা যেমন চিন্তা করা হয়েছে তেমনই সমাজ এবং রাষ্ট্রের নিয়ন্ত্রক বিভিন্ন প্রতিষ্ঠান সমূহের অংশীদারিত্ব নিশ্চিত করে উন্নয়নের স্বার্থে কাজ করতে হবে তবে সব অবিষ্ট করার জন্য কি বলেছে সমানভাবে প্রযোজ্য নাও হতে পারে যে দেশের জন্য যে সব অবিষ্ট অর্জন জরুরি তা সেবা সেগুলোকেও অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়ন করবে যেমন কি দেখো বাংলাদেশের ক্ষেত্রে একটি বিশেষ দিককে বিশেষ দিক হলো সার্বিক সক্ষমতা অর্জন কি বলেছে সার্বিক সক্ষমতা অর্জন এ কথাটা দ্বারা তোমরা বুঝলা কেন বাংলাদেশে কথাটা বললো কারণ পৃথিবীর প্রত্যেকটা দেশেরই কিন্তু চাহিদা এক নয় এক কি আসলে আদৌ কিন্তু এক না আমেরিকার যে চাহিদা থাকবে অবশ্যই বাংলাদেশের ওই চাহিদাটা থাকবে না কিংবা জাপানের সকল হান্ড্রেড পার্সেন্ট একশো শতাংশই মানুষ কিন্তু শিক্ষিত সেটি কি বাংলাদেশে কি জাপানের কি নতুন করে সেই শিক্ষার চাহিদাটা থাকবে থাকবে না তারা কিন্তু সেই বিষয়ে অলরেডি কাজ করছে এবং তারা ভালো সফলতা অর্জন করতেছে সেই কাজে বাংলাদেশ চাবে কি বাংলাদেশের মানুষের শিক্ষরতার হার বা সাক্ষরতার হারটাকে আরও যাতে বাড়িয়ে তোলে এই কাজটা বাংলাদেশ করবে বড় আবার অপরন্ত আফ্রিকার কিছু দেশ রয়েছে সেই দেশগুলোতে দারিদ্রতা এতটাই খারাপ অবস্থা যে এতটাই ভয়াবহ যে সেখানে কিন্তু দারিদ্রতা নিরসনের জন্য কাজ করবে যেই মাত্রায় বাংলাদেশে কিন্তু বর্তমানে ঠিক অত মাত্রায় না করলেও হবে তবে বাংলাদেশ এই বিষয়ে কাজ করেই যাচ্ছে কারণ বাংলাদেশে এখন অনেক মানুষ একদম নিম্ন দারিদ্র সীমার নিচেও বাস করে অনেকে ঠিক আছে ওকে পরবর্তী দেখি আমরা এখানে বলেছে সার্বিক সক্ষমতা অর্জন এর অর্থ কি এর অর্থ হলো বাংলাদেশ যে এই যে আমি একটা সহজ কথা বলি তোমাদের বাংলাদেশ কি করে রপ্তানির চাইতে আমদানির পরিমাণটা সবসময় বেশি থাকে অর্থাৎ আমদানি মানে কি আমরা বিভিন্ন জিনিসপত্র বাইরের দেশ থেকে কিনি বরাবরই এই বিষয়টা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি বা পরিবর্তন করতে পারি যদি আমরা আমাদের দেশের রপ্তানির হারটাকে বাড়িয়ে তুলি তাহলে কি হবে আমাদের সার্বিক সক্ষমতা অর্জন হবে সক্ষমতা মানে কি সক্ষমতা মানে হল অন্যের উপর নির্ভরতা কাটিয়ে স্বাবলম্বন হওয়া মানে নিজের উপর সব ঠিক আছে স্বাবলম্বন হওয়া এই জিনিসটা যদি করা যায় বাংলাদেশে তাহলে বাংলাদেশের উন্নয়ন কি অবশ্যই অবশ্যই হবে উন্নয়নের প্রধান একটি জাতীয় আন্তর্জাতিক সহযোগিতা পারস্পরিক অংশদারিত্বের সূচনা করে যে দেশের যে ধরনের সক্ষমতা রয়েছে সে দেশ সেভাবে নিজেদের ও আন্তর্জাতিক ক্ষেত্রে সামষ্টিক উন্নয়ন লক্ষ্য সমূহ অর্জনে এগিয়ে আসবে কাউকে পিছিয়ে রেখে অন্যরা এগিয়ে গেলে সে উন্নয়ন জাতীয় বা বৈশ্বিকভাবে টেকসই হবে না এর অর্থ কি ভাইয়া এই যে দেখো চিত্রটা এখানে দিয়েছে কি চিত্র যে সকল হাত এক জায়গায় এর মানে কি কোনো খেলা খেলছে তাই না কিন্তু হ্যাঁ এখানে সবাই একসাথে বুঝাইছে এরকম যে সকলে মিলে করি কাজ যদি বলে না দশে মিলে করি কাজ হারি জিতি না হিলাজ ঠিক তেমনই ভাইয়া বুঝছো তুমি কাউকে যদি একার পিছনে রেখে তুমি যদি মনে করো আমি একাই দৌড়ায় চলে যাব হ্যাঁ এটা হবে না দিস ইজ নট আ গেম আর স্পোর্ট যে তুমি কাটিয়ে ফার্স্ট হয়ে যাচ্ছ তুমি জিতে গেছো না এখানে একটা বিষয় সেটা হচ্ছে সবাইকে একত্রে নিয়ে সবাই অংশ নিয়ে বা অংশে এসে দেশের উন্নয়ন করতে হবে বা এই এস ডিজিটা অর্জনটা কি আমাদের করতে হবে ঠিক আছে পরবর্তীতে যাই আমরা পার্ট দুই টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের সম্ভাব্য ফলাফল আচ্ছা এখন এই অংশে আমরা আলোচনা করবো যে এই এসডিজি অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস আমরা যে অর্জন করব এই অর্জনের উপর ফলাফল কি হবে অর্থাৎ আমরা অর্জন করলাম করার পর আমাদের কি কাজগুলো হবে আমরা কি সুফলটা পাবো রেজাল্টটা কি হবে দেখি আমরা বর্তমান পৃথিবীর এমন গ্রহটির অস্তিত্ব রক্ষার স্বার্থেই এসডিজি বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি বিশেষভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব ছাড়া পৃথিবীর সচেতন মানুষকে কি শঙ্কিত করে তুলেছে দেখো কিসের জন্য জলবায়ুর জন্য ভাই এটা কিন্তু এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট যে জলবায়ুর কারণে জলবায়ু যে দূষণ হচ্ছে জলবায়ুর যে অবস্থা খুবই ভয়ঙ্কর বিব্রতকর হচ্ছে এই বিষয়টার জন্য আজ পৃথিবীর সচেতন মানুষটা কি হয়েছে শঙ্কিত হয়েছে এই জলবায়ু পরিবর্তনের প্রভাব মানুষ সমাজ কৃষি উৎপাদন স্থলস জলজ প্রাকৃতিক প্রাণীকূলকে কিংবা প্রকৃতিকে ক্রমাগত মারাত্মক হুমকির মধ্যে ফেলে দিচ্ছে কেমন এর হাত থেকে রক্ষা পেতে হলে আমাদের বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশ এসডিজি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এটি আমাদের মাথায় রাখতে হবে বাংলাদেশ অর্থনৈতিক বিবেচনায় এবং সামাজিক সূচকের নিরিখে এগিয়ে যাচ্ছে দারিদ্র্য কমেছে আয় বেড়েছে অনেক ক্ষেত্রে সক্ষমতাও এসেছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিও ঘটেছে আমরা এসডিজি অর্জনে অভূতপূর্ব সাফল্য লাভ করেছি আমরা ভবিষ্যৎ উন্নয়নে আশাবাদী আগামী দশকগুলোতে আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো আর্থসামাজিক সক্ষমতা অর্জন করে চলেছি এবং এসডিজি অর্জনের হাত ধরেই বর্তমানে এসটিজি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে লক্ষ্য করো এই যে আমাদের উন্নয়নটা দেশের কিভাবে হচ্ছে আমাদের দেশে কিন্তু আজ বড় বড় প্রকল্প হয়েছে তাই না আমাদের এই যে পদ্মা সেতু বলো বা রূপপুর বলো রামপাল বিদ্যুৎ কেন্দ্র বা এই মেট্রো রেল বলো এই সবগুলো কিন্তু কি জনগণের টাকায় জনগণের অর্থাৎ আমাদের টাকায় আমাদের ট্যাক্সের টাকায় এগুলো তৈরি হয়েছে অর্থাৎ আমাদের প্রচেষ্টাতে কিন্তু সরকার এইগুলো তৈরি করতে সক্ষম হয়েছেন ঠিক আছে অর্থাৎ এগুলো কিন্তু আমাদেরই সম্পদ প্রথম কথা দ্বিতীয় কথা কি আমাদের দেশে প্রচুর পরিমাণে রেমিটেন্স আসতেছে অর্থাৎ আমাদের দেশের যে জনসম্পদ রয়েছে আমরা জনগণকে এই জনসম্পদে পরিণত করতে আমরা কি সফল হয়েছি এগুলোর উন্নয়নের উপর ভিত্তি করে কিন্তু এই যে এসডিজি এই এসডিজিটা আমাদের উন্নয়নে ভূমিকা রাখছে কিংবা বাস্তবায়নে অনেকটা এগিয়ে আসছে বৈষম্য কমে আসবে আয় মধ্যে ভারসাম্য সৃষ্টি হবে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা সৃষ্টির ফলে বৈশ্বিক অঙ্গনে একটি শান্তিপূর্ণ সহাবস্থান বিরাজ করবে বাংলাদেশের ক্ষেত্রে যে সুবিধাগুলো সৃষ্টি হবে তা হল বৈদেশিক ঋণের বোঝা থাকবে না কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে নারী পুরুষের বৈষম্য দূর হবে এবং সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে অবদান রাখবে এছাড়াও এই অর্থনৈতিক উন্নয়ন ছাড়াও কিছু কিছু উন্নয়ন অবশ্যই এসডিজিতে অন্তর্ভুক্ত সেগুলো হলো শিক্ষা সংস্কৃতি জ্ঞান জ্ঞানচর্চার দ্বারা এই দ্বারটা উন্মোচিত হবে অর্থাৎ তোমার দেশ যখন অর্থনৈতিকভাবে কি অর্থনৈতিকভাবে তোমার দেশ যখন একটা উন্নয়নের মাত্রায় পৌঁছাবে বা সাবলীল অর্থনৈতিকভাবে শিক্ষার দিক থেকে সংস্কৃতির দিক থেকে বা জ্ঞান জ্ঞানচর্চার দিক থেকেও তখন অটোমেটিকলি এগিয়ে যাবে অবাধ তথ্য প্রবাহ এবং তথ্য অধিকার সংরক্ষিত হবে যোগাযোগ ব্যবস্থা দ্রুত উন্নয়নের ফলে আমরা নিজেদেরকে বিশ্ব নাগরিক হিসেবে ভাবতে শিখব খেলাধুলা বিজ্ঞান প্রযুক্তিতে আমরা এগিয়ে যাব এক উন্মুক্ত বিশ্বে বসবাস করার সকল সুযোগ আমাদের দৌড় পৌঁছে যাবে আমরা সুখী সমৃদ্ধি জাতি হিসেবে নিজেদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারবো বাংলাদেশ এস বাস্তবায়নের মাধ্যমে জমবাব্য সেই যে সকল ফলাফল লাভ করবে তার নিম্নরূপ দেখো এস যদি বাস্তবায়ন হয় তাহলে কোন কোন ফলাফল আমরা লাভ করব সেগুলো একটু দেখা যাক দারিদ্র্য সীমা শূন্যের কাছাকাছি নিয়ে আসা যাবে প্রথম কথা দুই মৌলিক চাহিদা অর্থাৎ অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার চাহিদা পূরণ হবে অর্থাৎ মৌলিক চাহিদা যেগুলো আলটিমেটলি মৌলিক চাহিদা বাস্তবায়নে কি সুবিধা পাবো নাম্বার তিন জেন্ডার সমতা বিধান নারী এবং মেয়েদের ক্ষমতায়নের ফলে সমাজের সকল স্তরে নারী নির্যাতন হ্রাস পাবে অর্থাৎ জেন্ডার যে বৈষম্যটা রয়েছে হ্যাঁ নারী পুরুষের মধ্যে বৈষম্যটা বা ভেদাভেদটা এটা থাকবে না যদি না না এসডিজি বাস্তবায়ন হয় পরবর্তীতে আমরা চলে যাব গ্রাম ও শহরে বিশুদ্ধ পানি সুষ্ঠু পয় নিষ্কাশনের ব্যবস্থা করা গেলে ভালোভাবে বেঁচে থাকার পরিবেশ তৈরি হবে বন্যা খরা জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় নদী ভাঙ্গন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রশমন হবে বর্তমানে আমাদের দেশে কি এই বন্যাটা প্রচুর পরিমাণে হচ্ছে এই বন্যাটা হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে পার্শ্ববর্তী দেশের দখলদারিত্ব বা তাদের যে একটা প্রভাব সকল কিছুই রয়েছে কিন্তু যদি আমরা এসটিজি বাস্তবায়ন করি পরিবেশ দূষণটা আমরা যদি কমাতে পারি তার ফলে কি হবে জলবায়ু পরিবর্তনের প্রভাবটা কম পাবো ফলে এই বন্যা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বা এক প্রাকৃতিক দুর্যোগগুলো এই প্রশম কি হবে প্রশমনও হবে অর্থাৎ কম হবে টেকসই নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধির মাধ্যমে কৃষি বা শিল্প উৎপাদন বৃদ্ধি পাবে সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হলে নৈরাজ্য কমে আসবে এবং স্থিতিশীলতা বৃদ্ধি পাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী হলে রাজনৈতিক অস্থিরতা হ্রাস পাবে বিশ্বের অন্যান্য দেশের সাথে অংশীদারিত্ব বাড়ানোর ফলে অনেক সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা নিরসন হবে কি বলেছে বিশ্বের অন্যান্য দেশের সাথে অংশীদারিত্ব যদি বাড়ে অংশীদারিত্ব কীভাবে বাড়াবো তুমি যদি বৈদেশিক যে ব্যবসা বাণিজ্য রয়েছে কিংবা অর্থনৈতিকভাবে অন্য দেশের সাথে সুসম্পর্ক গড়ে তোলা যায় কিংবা না সামাজিকভাবে বলো বা জলবায়ু পরিবর্তন যে একটা রোদের ক্ষেত্রে বলো তাহলে সবকিছু যদি তুমি অংশীদারিত্ব করতে চাও তাহলেই কিন্তু তোমার বাইরের দেশগুলোর সাথে একটা ভালো সম্পর্ক হবে যেই সম্পর্কের ফলে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সমস্যা নিরসন হবে পরবর্তী চলে যাই আমরা টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে বাংলাদেশের চ্যালেঞ্জ কি কি অর্থাৎ আমাদের এই এক লক্ষ সাতচল্লিশ হাজার ছয়শ বর্গ কিলোমিটার বলো বা পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বলো এই আয়তনের দেশটিতে আমাদের কি কি চ্যালেঞ্জ রয়েছে এই এসডিজি বাস্তবায়নে সেটা দেখি আমরা বাংলাদেশ জাতিসংঘ নির্দেশিত সহস্রাদ উন্নয়ন লক্ষ্য এসডিজি অর্জনিত মধ্যে অনুসরণীয় সাফল্য দেখিয়েছে বাংলাদেশকে বলা হচ্ছে সহস্রাদ উন্নয়ন লক্ষ্য অর্জনের রোল মডেল কি বলা হচ্ছে এই উন্নয়নের রোল মডেল অর্থাৎ বাংলাদেশের রোল মডেল হিসেবে দেখানোর যে একটা সুযোগ সেই সুযোগটা আমরা নিজেরাই অর্জন করেছি আমাদের জনগণের পরিশ্রমে সরকারের পরিশ্রমে আমরা সেটা অর্জন করতে পেরেছি তাই না তো খুব শীঘ্রই কিন্তু আমরা এসটিজি অর্জন অবশ্যই করতে যাব সেটি কিভাবে হবে বলতো ভাইয়া এই অংশীদারিত্বের কারণে ঠিক আছে আমাদের দেশে যখন সকল নাগরিক সকল জনগণ সরকারের সাথে কাজে কাজ মিলে কাজ করবে বেসরকারি সংস্থাগুলো বা তৃণমূল থেকে এক পর্যায়ে তৃণমূল থেকে সকল নাগরিক যখন কাজ করবে অবশ্যই কিন্তু আমাদের দেশে এস বাস্তবায়ন হবে তখন কিন্তু রোল মডেল কেন আমরা প্রত্যেকটা জায়গায় এই রোল মডেল অর্থাৎ উদাহরণ হয়ে যাব প্রত্যেকটা দেশের কাছে যে বাংলাদেশ এই পর্যায় থেকে এই ভালো পর্যায়ে এসেছে ঠিক আছে জাতিসংঘ ঘোষিত এসটিজি বা টেকসই উন্নয়ন অভিষ্ট সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অর্জনে অংশীদারিত্বের পারস্পরিক দায়িত্ব পড়েছে বাংলাদেশ সহ জাতিসংঘের সকল সদস্য দেশের উপর এর উদ্দেশ্য কী উদ্দেশ্য হল বিশ্বের সর্বোত্ত সার্বিক সর্বজনীন কল্যাণ এসটিজির উদ্দেশ্য অন্যতম কী বিশ্বের সার্বিক এবং সর্বজনীন কল্যাণ সকল জায়গায় করাটা পরিবর্তনশীল বিশ্বের সমতা এবং বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করতে দুই হাজার সালের মধ্যে এসডিজি অর্জন করতে হবে কত সালের মধ্যে ব্যাপারটা দুই হাজার সালের মধ্যে পৃথিবীর সকল দেশ এই লক্ষ্য অর্জনে অঙ্গীকারবদ্ধ এই পাঠে আমরা বাংলাদেশের লক্ষ্যগুলো অর্জনের কি কী চ্যালেঞ্জ সম্মুখীন হতে পারে সেই বিষয়ে জানবো সেগুলো কী কী একটি দেশকে উন্নয়নের শিকরে পৌঁছাতে হলে সামগ্রিক উন্নয়নের কথা ভাবতে হবে কি ভাবতে হবে সামগ্রিক উন্নয়ন দেখো আমি কিন্তু শুরুতেই বলছি যে ব্যক্তিগত উন্নয়ন কিংবা ব্যক্তিগত যে স্বার্থ রয়েছে এই ব্যক্তিগত স্বার্থকে কিন্তু ভাবা যাবে না সহজ কথা ভাইয়া ব্যক্তিগত স্বার্থকে ভাবা যাবে না ভাবতে হবে সবাইকে নিয়ে সামগ্রিকভাবে পুরো সমাজ পুরো রাষ্ট্রকে নিয়ে তাহলে কিন্তু তোমার এই টেকসই উন্নয়ন হবে টেকসই উন্নয়ন হলো কি সামগ্রিক উন্নয়নের কাঠামোগত পরিকল্পনা দেখো টেকসই উন্নয়ন হচ্ছে কি সামগ্রিক উন্নয়নের কাঠামোগত পরিকল্পনা এখানে কিন্তু খুব ভালো ভালো পড়া আছে তোমরা যদি এটাকে মনে করো এটা কোনো বিষয়ই না আমি পড়বই না কি কাজে লাগে আসবে ভুল কথা কারণ কি একটা দেখো বর্তমানে আমাদের দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এই ক্ষেত্রে যখন তুমি বাক স্বাধীনতা পেয়েছ সেই ক্ষেত্রে তোমার কিন্তু বুঝে উঠতে হবে যে দেশের অবস্থার উন্নয়ন কিভাবে হবে কি করলে উন্নয়ন হবে সেটা হলো কাঠামোগত পরিকল্পনা এখন তুমি জানোই না এসডিজি কি বা এসডিজির কাজটা কীভাবে বাস্তবায়ন হয় তুমি শুধু জানো যে দেশে উন্নয়ন লাগবে কি টাকা দ্বারা ভাই আর টাকা দিলে হয় না আমাদের দেশে কিন্তু প্রচুর টাকা রেমিটেন্স আলহামদুলিল্লাহ বর্তমানে আসতেছে কিন্তু টাকা যতই হোক আমাদের দেশে কি লাগবে জানো মাথা লাগবে ঠিক আছে মাথা বলতে কি বুঝালাম আমি কাঠামোগত পরিকল্পনা লাগবে যদি পরিকল্পনায় নাই থাকে না তাহলে কিন্তু তোমার কি টাকার কোনো প্রয়োজনই নাই বা কাজ নাই এক কথায় তোমার টাকা আছে প্রচুর তুমি যদি সঠিক জায়গায় ইনভেস্ট করতে না পারো ভাই তাহলে কিন্তু হবে না টেক্স উন্নয়নের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সম্পদের অসম বন্টন বৈষম্য এবং দারিদ্র এই যে দেখো টাকা অর্থ প্রাচার লুটতরাজ ঘুষ দুর্নীতি এই বিষয়গুলো কিন্তু আমাদের দেশে প্রচুর পরিমাণ হয়েছিল এই বিষয়গুলো যদি বর্তমান সরকার যদি ঠেকাতে পারে থামাইতে পারে তাহলেই কিন্তু দেশের উন্নয়ন সম্ভব আমরা একদিকে যখন দারিদ্র বিমোচনের কথা বলছি অন্যদিকে বিশ্বে তখন সম্পদের বৈষম্য বেড়েই চলছে ধনী গরিবের ক্রমবর্ধমান ব্যবধান দারিদ্র আরো প্রকট করে তুলেছে বিশ্বের সম্পদের বৈষম্য যত বাড়বে ধনী গরিবের বিভক্তি তত প্রকট হবে আর বিভক্তি যত বাড়বে বিবাদ তত বাড়তে থাকবে আজকে দেখো বাজারে যখন আমরা যাই দ্রব্যমূল্যের এত দাম মনে হয় বাজারে আগুন লেগেছে আগুন লেগেছে কিভাবে আগুন ক্যাশো লেগেছে ওই অর্থে না রূপক অর্থে বলেছি দ্রব্যমূল্যের দাম এতটাই বেশি যে এতটাই বৃদ্ধি পায় যে মধ্যবিত্ত শ্রেণী কিংবা দরিদ্র শ্রেণী অর্থাৎ নিম্নবিত্ত শ্রেণীর মানুষেরা কোনো ভালো খাবার কোনো সুষম যে উপাদান রয়েছে সেই পুষ্টিকর খাবারের দিকে তাকাতে পারে না কেন কি কারণ হচ্ছে প্রচুর দাম এই জন্যই বললাম বাজারে আগুন লেগেছে কিন্তু এই বিষয়টা যদি আমাদের দেশে বর্তমানে নিয়ন্ত্রণ করা যায় নিয়ন্ত্রণের দিকে যায় তাহলে অবশ্যই কি ধনী দরিদ্রের মধ্যে বৈষম্যটা কমবে এবং দেশে যে দারিদ্রতার হার সেটা কিন্তু একবারে শূন্যে চলে আসবে পরবর্তী দেখি বর্তমানে পৃথিবীব্যাপী যে উন্নয়ন ঘটেছে তা ভারসাম্যহীন উন্নয়নটা কি ভারসাম্যহীন কারণ কি ধনী দরিদ্রের মধ্যে কিন্তু একটা বিভেদ আছে পার্থক্য আছে এই উন্নয়ন হচ্ছে দেশে দেশে এবং মানুষে মানুষে বিভেদ সৃষ্টিকারী দেখছো মাত্র এইটা বললাম বিভেদ বর্ধনকারী উন্নয়ন এই প্রকোট বা ক্রমবর্ধমান বৈষম্য ও বিভক্তি টেকসই উন্নয়নের পথে একটি বড় চ্যালেঞ্জ কি বলেছে এই প্রকট বা ক্রমবর্ধমান বৈষম্য ও বিভক্তি টেকসই উন্নয়নের পথে কি একটা বড় চ্যালেঞ্জ বাংলাদেশও এই চ্যালেঞ্জের বাইরে নয় যদিও বাংলাদেশের সাম্প্রতিক সময়ে দারিদ্র অতি দারিদ্র উল্লেখযোগ্য কমেছে তবে একটি বিশেষ লক্ষণীয় দিক হলো যে আয় ও ভোগ বৈষম্য কি বলেছে যে এই আয় এবং ভোগের ক্ষেত্রে প্রচুর বৈষম্য রয়েছে ঠিক আছে এই বিষয়টা আমাদের দেশের কি একটা প্রধান সমস্যা অন্যতম প্রধান সমস্যা গত কয়েক বছরে বৈষম্য বাড়েনি কিন্তু কমেছে তথাপি বিদ্যমান বৈষম্য প্রকোট এক কথায় কি প্রকোট হ্যাঁ শূন্য স্তরে আসে নাই আমাদের সম্পদ বৈষম্য ক্রমাগত বেড়ে চলেছে সমাজে এক শ্রেণীর মানুষ ভূমি দখল নদী দখল বন দখল এমনকি অর্থনৈতিক প্রতিষ্ঠান ক্রমাগত কুক্ষিগত করে রেখেছে অপরিমত অপরিমত পরিমত সম্পদশালী হয়েছে এর ফলে ভারসাম্যহীন সমাজ গড়ে উঠেছে এবং পরিবেশের ক্ষতি হচ্ছে বিশ্বব্যাপী উন্নয়নের অব্যাহত যাত্রা এবং অনিয়ন্ত্রিত জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে ব্যক্তি পর্যায় থেকে সামষ্টিক পর্যায়ে সর্বত্র জবাবদিহিতা এবং স্বচ্ছতার অভাব টেকসই উন্নয়নের পথে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে দেখো এখানে একটি বিষয় লক্ষ্য করার জন্য মতো সেটি হলো কি এই জবাবদিহিতা এবং স্বচ্ছতা অর্থাৎ অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি এই দুইটা জিনিসের অভাবের কারণে কিন্তু এসডিজি বাস্তবায়নে বাধা হচ্ছে কিভাবে কারণ দেখো আমরা যখনই এই সরস সরকার পতন করলাম ধীরে ধীরে কি অনেক করুণ অনেক কি নিষ্ঠুর টাইপের সত্য প্রকাশ পাচ্ছে ঠিক না করলার মতো তিক্ত তিতা সেগুলো কি কারণ বাজার থেকে নাকি প্রতিদিন দেড় কোটি টাকা চাঁদাবাজি করা হতো এই যে দেড় কোটি টাকা চাঁদাবাজি একটা গরিব ব্যাপারী বা একটা ব্যবসায়ী সে কিনা তার গ্রাম থেকে যাচ্ছে ঢাকায় কারণ বাজারে দুটো পয়সা বেশি লাভে আসায় আমি ওখানে যে পণ্য বিক্রয় করব বা সবজি বিক্রয় করব। সে সার গ্রাম থেকে ঢাকায় আসা পর্যন্ত যে পরিমাণে চাঁদা দেয় বা তার বাজারে এসেও তাকে চাদা দিতে হচ্ছে চাঁদাবাদির মুখোমুখি হতে হচ্ছে তাহলে ওই মানুষটার লাভটা কি হবে আমাকে সেটা বুঝো সে কিন্তু তখন বাধ্য হয়ে বা একটা রেগে গিয়ে সে তার পণ্যদ্রব্যের উপর দাম প্রতি কেজিতে অনেকাংশে বাড়িয়ে তুলবে এই যে তার প্রভাবটা শুরু হইল কি ছোট্ট থেকে এবং সেই প্রভাবটা ঘুরে ফিরে তুমি পাবা কীভাবে তুমি যখন সেই সবজি বা পণ্যদ্রব্য কিনতে যাবা ক্রয় করতে যাবা তখন কিন্তু তোমাকে অতিরিক্ত দামে ক্রয় করতে হচ্ছে যেই চাচাবাজিটা যদি আমাদের দেশে বন্ধ হয় পারমানেন্টলি তাহলে কিন্তু তুমি কি একদম ভালো একটা রিজনেবল দামে তুমি সেই পণ্যটা কিনতে পারবা ক্রয় করতে পারবা ঠিক আছে এই বিষয়গুলো আমাদের দেশে নাই জব দিয়ে স্বচ্ছতাটা এই কারণে আমাদের দেশে এত বিভেদ পরবর্তী চলে যাই পাবলিক ও প্রাইভেট প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা দেখো পাবলিক প্রাইভেট প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা এবং অংশীদারিত্ব না থাকলে টেকসই উন্নয়ন চ্যালেঞ্জের মুখোমুখি হবে সরকারি প্রতিষ্ঠান বলো উদাহরণ দেয় সরকারি ব্যাংকের এবং প্রাইভেট ব্যাংকের সরকারি ব্যাংকের অনেক কিন্তু কাজ থাকে যেগুলো কি খুবই স্লো খুবই ধীর গতি অন্যদিকে যেগুলো প্রাইভেট ব্যাংক রয়েছে সেগুলো কিন্তু কি খুবই ফাস্ট খুবই তারা দ্রুত গতিতে কাজ করতে পারে এই কারণে কি অনেক গ্রাহক সেই প্রাইভেট ব্যাংকের কাছে যায় এবং সেখানে অতিরিক্ত একটু টাকা খরচ হয় তারা সেই সুযোগ সুবিধাটা হয়তো পাচ্ছে না অন্য জায়গায় সরকারি ব্যাংকের কম টাকায় কম খরচে তারা কাঁচতে পারছে যেমন কি না সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল সেইখানে যদি সরকারি হাসপাতালের সাথে বেসরকারি হাসপাতালে একটা সমন্বয়তা থাকতো কিংবা একটা অংশীদারিত্ব যদি থাকতো তাহলে কিন্তু দেশের মানুষকে এত ভোগান্তিতে পড়তে হতো না ঠিক আছে শুধু এই বৈষম্যই নয় আয় ভোগ জেন্ডার অঞ্চল বৈষম্য কখনো কখনো টেকসই উন্নয়ন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে দেখো যদি তোমার অর্থনৈতিকভাবে বৈষম্য তৈরি হয় অর্থাৎ তোমার যদি সম্পদের অসমতা থাকে তাহলে কিন্তু এই অসমতাটা ঘুরে ফিরে সকল ক্ষেত্রে আয় ভোগ জেন্ডার বা অঞ্চল বৈষম্য উপস্থিত লক্ষ্য করা যাবে ঠিক আছে এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে যাতে আমরা গোড়াতা অর্থাৎ রুট যেটাকে বলে এই রুটটাকে আমরা যদি শুদ্ধ করতে পারি এটাকে যদি আমরা ঠিক করতে পারি অবশ্যই এগুলোর উপরে থাকা বিষয়বস্তুগুলোতে আমরা ভোগান্তির শিকার হব না পরবর্তী লক্ষ্য করি অপরিকল্পিত শিল্পায়ন বা নগরায়নের ফলে সৃষ্ট সমস্যা টেকসই উন্নয়নের পথে বড় ধরনের চ্যালেঞ্জ হিসাবে কাজ করবে সামাজিক বিপর্যয়ের পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করার প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকে উন্নয়নের গতিকে কি পতরোধ করবে প্রয়োজনীয় অবকাঠামোগত দুর্বলতা গ্যাস তেল বিদ্যুৎ ঘাটতি ও কৃষিপণ্য সুষ্ঠু বাজারজাতকরণের অব্যবস্থা প্রভৃতি কারণে এসটি অর্জন বেশ কঠিন হবে বলে ধারণা করা যায় লক্ষ্য করো পরবর্তীতে চলে আসে চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের করণীয় কি কি হতে পারে লক্ষ্য করি আমরা আমরা জেনেছি যে টেকসই উন্নয়নের প্রধান ক্ষেত্র হলো আমাদের সমাজ অর্থনৈতিক বিবেচনা এবং পরিবেশ সংরক্ষণ তিনটি বিষয় এখানে উল্লেখ করেছে সেগুলো কি সমাজ এক দুই হচ্ছে অর্থনৈতিক বিবেচনা এবং তিন হচ্ছে পরিবেশ সংরক্ষণ এই তিনটি বিষয় যদি আমরা নিজেদের সকল প্রকার দুর্নীতিকে দূর করতে পারি জবাবদিহিতা এবং স্বচ্ছতা যদি আনতে পারি অবশ্যই কিন্তু আমাদের দেশে এসডিজি বাস্তবায়ন হবে এগুলোকে মৌলিক বিবেচ্য বিষয়ও বলা হয়ে থাকে মূলত এই তিনটি বিষয়েকে কেন্দ্র করে যদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করা হয় তাহলে সকল ক্ষেত্রে টেকসই উন্নয়ন আশা করা যায় টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবেলা করা সরকারের একার পক্ষে বা ব্যক্তি প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয় ক্ষেত্রে দেখো বরাবরই বলছি সহ অবস্থানে থেকে প্রত্যেককে এগিয়ে আসতে হবে ভাই এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ ভাই তোমার ভবিষ্যতে থাকার জন্য ডাজেন্ট ম্যাটার তুমি ইঞ্জিনিয়ারিংয়ে যাচ্ছ বা মেডিকেলে যাচ্ছ কিংবা তুমি আর্টসের কোনো সাবজেক্টে পড়ছো ইউনিভার্সিটিতে ডাজেন্ট ম্যাটার ভাই তুমি তো একসময় দেশের নাগরিক বা দেশে বসবাস করবা চাকরি করবা তখনও তোমার কিন্তু বিষয়গুলো লাগবে তুমি ডাক্তার হইসো সমস্যা ইঞ্জিনিয়ার হইসো আইনজীবী হইসো বা কোনো মিলিটারিতে ঢুকছো নো প্রবলেম তুমি সেখানে তো দেশের অবদানটা রাখবা তুমি তো পণ্যদ্রব্য কিনবা ট্যাক্স দিবা সরকারকে তোমার টাকায় দেশ উন্নয়ন করবে তাই না এই বিষয়গুলো তোমার জানতে হবে যে তোমার নিজ অবস্থানকে তুমি যদি শক্ত করতে পারো জব বা বা স্বচ্ছতা নিজের মধ্যে আনতে পারো যে আমি ঘুষ খাবো না আমি পিওর থাকবো নিজেরকে নিজে তুমি জব দ্বিতা আনতে পারো নিজের বিবেককে জাগ্রত করতে পারো তাহলেই কিন্তু তোমার এই এস বাস্তবায়ন সম্ভব সকলের সচেতনতা রাষ্ট্রকে উন্নয়নের আরও এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যাবে উদাহরণ হিসেবে বলা যায় যে উন্নয়নের পথে একটি বড় চ্যালেঞ্জ হলো পরিবেশ দূষণ দেখো কি বলছে ছোট্ট একটা বিষয় কিন্তু এখানে তুলে ধরছে পরিবেশ দূষণের কথা আমরা দেখতে পাই যে একটা না বৃষ্টি হলে বাংলাদেশের বড় বড় শহরগুলোতে জলবদ্ধতা সৃষ্টি হয় ঢাকা শহরকে দেখো চট্টগ্রামকে দেখো মজা কি বলে যে ঢাকা শহরের বসুন্ধরা নামক যে অঞ্চলটা আসতে ওইখানে নাকি বৃষ্টি হলেই মানুষ নৌকা নিয়ে ব্যবসা করতে যায় কেন কারণ ওখানে প্রচুর জলবদ্ধতার সৃষ্টি হয় তখন যান চলাচল ব্যাহত হয় রাস্তাঘাটের ক্ষতি হয় স্বল্প আয়ের লোকদের কাজ বন্ধ থাকে যারা দিন মজুর আমরা ঠিকমতো স্কুল কলেজ বা কর্মস্থলে পৌঁছাতে পারি না দোকানপাট বন্ধ থাকে রোগ রোগব্যাধির প্রাদুর্ভাব দেখা যায় এবং আসলে আমরাই আমাদের শহরগুলোকে নষ্ট করে ফেলেছি সহজ কথায় নির্দিষ্ট স্থানে ময়লা না ফেলে যত্রতত্র ময়লা আবর্জনা পলিথিন ব্যাগ চিপসের প্যাকেট ইত্যাদি ফেলছি ফলে রাস্তার পাশে ড্রেনগুলো কি হয়ে যায় বন্ধ হয়ে পানি ঠিকমতো নির্গমন হচ্ছে না পয় নিষ্কাশন ব্যবস্থাটা থাকছে না দীর্ঘ সময় ব্যাপী পানি জমে নানা রকম সমস্যা সংকট তৈরি হচ্ছে এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সবার আগে আমাদেরকে সচেতন হতে হবে আমরা জেনেছি যে বাংলাদেশকে এস বাস্তবায়ন করতে হাজারো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে এবার আমরা সকল চ্যালেঞ্জ মোকাবেলায় কি কি করতে পারি এই বিষয়গুলো একটু আমরা চিহ্নিত করি অর্থাৎ আমাদের সমাধানটা কি হবে বা করণীয়টা কি হবে সকল ক্ষেত্রে বৈষম্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনা এস টিজি বাস্তবায়ন অত্যন্ত জরুরি এক্ষেত্রে আয় ভোগ জেন্ডার অঞ্চল সম্পদ বৈষম্য যথাসম্ভব কমিয়ে এনে সকল ক্ষেত্রে দারিদ্রতার বা দরিদ্রতার অবসান ঘটাতে হবে এ লক্ষ্যে যথাযথ কৌশল বা প্রাতিষ্ঠানিক ব্যবসা গড়ে তুলতে হবে সরকার এবং অন্যান্য সকল অংশ অংশীজনকে সাথে নিয়ে সমন্বিত কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে সম্পদ আহরণে দ্রুত ব্যবস্থা নিতে হবে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করে বিশ্লেষণপূর্বক টেকসই উন্নয়ন কর্মসূচিতে দ্রুত তথ্য ভাণ্ডার গড়ে তোলা এবং তার ব্যবহার নিশ্চিত করতে হবে জলবায়ু পরিবর্তনের ফলাফল মোকাবিলা পরিবেশ সংরক্ষণ উন্নয়নের প্রয়োজন অনুসারে ব্যবস্থা গ্রহণ করতে হবে ভাই এগুলা কিন্তু উপায় বলতেছি যেগুলো মাধ্যমে আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারব তাই মনোযোগ দিয়ে কিন্তু দেখো হ্যাঁ সাধারণ মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা এবং সম্পদের ন্যায্য প্রাপ্তি নিশ্চিত করতে হবে শিক্ষা স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ এবং অন্যান্য সেবা জোরদার সহ অবকাঠামোগত সুযোগ সুবিধা প্রয়োজন অনুসারে বাড়াতে হবে এক্ষেত্রে মানুষের দক্ষতা বাড়ানো বা তাদের জন্য সুযোগ সৃষ্টি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান খুবই গুরুত্বপূর্ণ বিষয় এতে তারা নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে সম্পদ সংগ্রহ করে সামাজিক উন্নয়ন ঘটাতে পারে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারে এখন প্রশ্ন হচ্ছে তোমাদের মনে আমার মতে যে ভাইয়া আমি এই জিনিসগুলো পড়লাম তাহলে এই জিনিসগুলো আমি কিভাবে করতে পারি একা নিজ নিজ অবস্থানে যেহেতু কথা বলা হয়েছে ভাই দেখো এখানে একটা বিষয় কিন্তু শুরুতেই বলছে কি যে সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জনগণকে কাজ করতে হবে সরকার এই প্রকল্পগুলো হাতে নিবে যদি না নেয় তুমি জনগণ হিসেবে তুমি সরকারকে সচেতন করবা তোমরা বলবা যে সরকার বা অমুক আপনাকে কাজটা করতে হবে কেন দেশের উন্নয়নের জন্য আপনি কর্মসংস্থানের সুযোগ বাড়ান আপনি প্রাতিষ্ঠানিক যে সহায়তা প্রদান ওইটা করেন আপনি আমাদের দেশের মানুষদের দক্ষতা বাড়ান জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করেন বাইরে জনসম্পদ পাঠান একটা বিষয় আমাদেরকে তৈরি করতে হবে অবস্থার দেখো পরবর্তীতে নীতি নীতি কাঠামোগত সিদ্ধান্ত গ্রহণ অগ্রাধিকার ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন প্রাতিষ্ঠানিক এবং আর্থসামাজিক পরিবেশ সমৃদ্ধ করতে হবে দেখো অগ্রাধিকার ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন এর অর্থ কি এর অর্থ হলো যেইটি তোমার দেশে এখন বর্তমানে বেশি প্রয়োজন এই বিষয়টাকে সবার আগে প্রায়োরিটি দেওয়া লাগবে এখন দেখো আমাদের দেশে বর্তমানে বন্যা হচ্ছে কুমিল্লা নোয়াখালী ফেনী বা বিভিন্ন লক্ষ্মীপুর বা দক্ষিণে কিছু অঞ্চলে উত্তরে কিছু অঞ্চলে এই বিষয়গুলোকে যদি তুমি মাথায় না রেখে তুমি যদি এখন দেশে কি করো অমুক একটা প্রকল্প কত ধরো যে রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে লেগে পড়েছো বা অন্য একটা নতুন প্রকল্প শুরু করছো এটা কি তোমার মানায় না বর্তমান সরকারের যেটি করা উচিত সেটি হলো ওই বর্ণার্থীদের জন্য সবার আগে কিভাবে তাদেরকে রেস্কিউ করা যায় কীভাবে তাদেরকে পুনর্বাসনে আনা যায় সেই ব্যবস্থাটা করা যেটি বর্তমান সরকার অলরেডি শুরু করেছে এই জন্যই বলছে এখানে অগ্রাধিকার ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন করা লাগবে বাস্তবায়ন করা লাগবে একই সাথে পরিকল্পনা বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে মনিটরিং এবং এর ব্যবস্থা জোরদার করতে হবে অর্থাৎ দুইটি বিষয় এখানে আবারও চলে আসছে সেটি হলো এক জবাবদিহিতা দুই তোমরাই বলো তো অবশ্যই তোমাদের মনে আছে দুই হচ্ছে কি স্বচ্ছতা এই দুইটি বিষয় যদি আমি বাস্তবায়ন করতে পারি তাহলে অবশ্যই আমাদের দেশে বাস্তব এসডিজি বাস্তবায়ন খুবই সম্ভব সব মহলে সম্মিলিত অঙ্গীকার ও প্রচেষ্টায় সবাইকে অন্তর্ভুক্ত করে টেকসই উন্নয়ন কর্মসূচি কার্যকরভাবে বাস্তবায়নের রাজনৈতিক অঙ্গীকার জরুরি পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা রোধ করতে হবে বিদেশের সম্পদ পাচার বন্ধে আরও কঠোর ব্যবস্থা করতে হবে এই যে সম্পদ পাচার অর্থাৎ এই অর্থ পাচারকে খুব জোরালো খুব জোরালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে এটি আমাদের দেশে করা যাবে না বা এমনি আমরা গরিব দেশ ভাই এমনি আমাদের জনসংখ্যা বেশি আয়তনের চাইতে আমরা কষ্ট করে অর্জন করি রপ্তানি করতেছি উৎপাদন করতেছি দ্রব্য সেটি বাইরে আমরা পাঠাই বৈদেশিক মুদ্রা অর্জন করতেছি সক্ষমতা আমরা অর্জন করতেছি স্ত্রী বাস্তবায়নের লক্ষ্যে এই মুহূর্তে যদি অর্থ পাচার হয় ভাই আমাদের কি ভালো লাগবে আমরা কি উঠে দাঁড়াইতে পারবো কখনো আমরা কিন্তু পারবো না এই জন্যই আমাদের এই জিনিসটাকে নিয়ন্ত্রণে আসতে হবে পাশাপাশি একটা জিনিস ভোলা যাবে না কোনোদিন গ্রামীণ অর্থনীতির বিকাশে গ্রামীণ অকৃষি খাতকে যথেষ্ট প্রাধান্য দিতে হবে অকৃষি খাত মানে আমরা কি জানি গ্রাম মানে কৃষি এটাই আমরা জানি তাই না কিন্তু গ্রামাঞ্চলগুলোতে কৃষির বাহিরেও গিয়েও আরও কিছু কিছু কাজ রয়েছে কিছু কিছু ক্ষেত্র রয়েছে এগুলোকে আমাদেরকে হাইলাইট করতে হবে এগুলোকে আমাদেরকে ফুটিয়ে তুলতে হবে এই যে ক্ষুদ্র কুটির শিল্প রয়েছে বা অনেক গ্রামে অনেক জায়গায় কি রয়েছে খামার রয়েছে হ্যাঁ বা অনেকভাবেই কিন্তু কৃষি ছাড়াও তারা উন্নয়ন করছে গ্রামের বা আয় রোজগার করছে এই বিষয়গুলোকে যদি আমরা গুরুত্ব দিই তাহলে কিন্তু আমাদের দেশে বাস্তবায়ন সম্ভব এই জিনিসগুলো এখানে বুঝিয়েছে অকৃষি খাত হিসেবে সামাজিকভাবে পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠী ভৌগোলিকভাবে পিছিয়ে পড়া দুর্গম অঞ্চল বিশেষ বিবেচনায় রেখে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে কি বলেছে পিছিয়ে পড়া যেগুলো জনগোষ্ঠী রয়েছে বা ভৌগোলিকভাবে পিছিয়ে পড়া দুর্গম অঞ্চল রয়েছে যেমন দেখো এই যে কুড়িগ্রাম লালমনিরহাট অর্থাৎ উত্তরবঙ্গের কিছু কিছু নিম্ন অঞ্চল নিচু অঞ্চল আছে যেগুলোতে কিনা প্রতি বছরেই বন্যা হয় এই অঞ্চলগুলোকে কীভাবে উঠানো যায় অর্থাৎ নিচু থেকে উপরে না এগুলোর কীভাবে পরিবর্তন করা যায় কিংবা পাহাড়ি কিছু অঞ্চল রয়েছে পাহাড়ি কিছু জনগোষ্ঠী রয়েছে তাদেরকে কীভাবে আলোয় আলোকিত করে তাদের কেউ কীভাবে কাজে লাগানো যায় এই বিষয়গুলো যদি একটা সরকার দেশের হয়ে ভেবে থাকে বা পরিকল্পনা করে এবং বা ভালো মতো বাস্তবায়ন করে অবশ্যই কিন্তু সে দেশে এসডিজি বাস্তবায়ন হতে বাধ্য ঠিক আছে পরবর্তীতে চলে যাই আমরা নীতিগত নীতি কাঠামো বিন্যাস এমনভাবে করতে হবে যাতে আর্থ সামাজিক অগ্রগতি ন্যায্যভাবে সুবণ্টিত হতে পারে কি বলছে আর্থ সামাজিক অগ্রগতিটা ন্যায্যভাবে অর্থাৎ সুষম বন্টন অর্থাৎ কি বলছে সম্পদের সুষম বন্টন লাগবে যদি সুষম বন্টন বাস্তবায়ন হয় কিন্তু এসটিজি বাস্তবায়নে সফল হবে বা সেটার আমরা সুফলটা ভোগ করতে পারবো শিক্ষা সংস্কৃতি স্বাস্থ্য পয় নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দিতে হবে এইসব খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর পাশাপাশি ব্যবস্থাপনা তদারকি বাড়াতে হবে টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ করণীয় হলো উন্নয়ন ও অগ্রগতির ধারা টেকসই রাখা এবং এর গতি দ্রুততর করা দুই সাল নাগাদ ডিজিটাল বাংলাদেশ এবং মধ্যপায়ের দেশ দুই সাল নাগাদ এসডিজি অর্জন একচল্লিশ সালের মধ্যে আমরা উন্নত দেশে উন্নতি হওয়ার স্বপ্ন দেখছি এগুলো বাস্তবায়ন করতে হলে সবাইকে একসাথে হয়ে অংশীদারিত্ব অর্জন করে অর্থাৎ কাঁধে কাঁধ মিলিয়ে স্ব জায়গা থেকে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে সামিল হতে হবে কাজ করতে হবে তবেই দেশে উন্নয়ন হবে তাছাড়া উন্নয়ন হবে না সবাই যাতে নাগরিক হিসেবে সমান অধিকার ভোগ করে সকলকে যাতে মানব মর্যাদা পায় তা নিশ্চিত করতে হবে মানে তুমি উঁচু বর্ণের লোক তোমাকে আমি সম্মান দিচ্ছি তুমি রিক্সা চালক তোমাকে সম্মান দিচ্ছি না এটা হওয়া যাবে না ভাই ট্যাক্স দিচ্ছে বর্ণের লোকটাও ট্যাক্স দিচ্ছে ঠিক আছে দুই লোককে আমার সম্মান দিতে হবে যেটি এখানে বলা হয়েছে যে সকলে যাতে মানব মর্যাদা পায় সকল নাগরিক যাতে সমান সুযোগ সুবিধা পায় সেটাকে কি করতে হবে নিশ্চিত করা লাগবে শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে মনোনয়ন কিংবা জাগরণ ঘটাতে হবে দেখো কেন এই কথাটা বলছে শিক্ষা এবং সাংস্কৃতিক ক্ষেত্র তোমাদের কাছে যদি প্রশ্ন করি তোমরা কি বলতে পারবে কিছুক্ষণ ভেবে তোমরা অবশ্যই সেটা ভেবে কমেন্ট বক্সে জানাবে আমি আমার উত্তরটা বলি আমার উত্তরের সাথে সহমত হলে জানাবে নয়তো তোমাদের মতামত তোমরা দিতে পারবে ভাই গণতান্ত্রিক দেশ রাইট বাক স্বাধীনতা পেয়েছো ওকে দেখো শিক্ষা সাংস্কৃতিক ক্ষেত্রে মান উন্নয়ন কীভাবে একটা দেশ একটা জাতি যদি শুধুমাত্র অর্থনৈতিকভাবেই যদি খেলে উন্নয়ন করে টাকা প্রচুর কমাইলো আমি একটু কি বললাম সেই টাকা প্রচুর হইলেও সেই টাকাকে কাজে লাগানোর জন্য দরকার কি মাথা অর্থাৎ পরিকল্পনা সুষম পরিকল্পনা এই জন্য প্রত্যেকটা মানুষের শিক্ষা দরকার শিক্ষিত হতে হবে দ্বিতীয়ত সাংস্কৃতিক ক্ষেত্রে উন্নয়ন কেন বলেছে মৌলিক চাহিদা হিসেবে কিন্তু একটি চাহিদা রয়েছে আমাদের দেশে সেটি হল চিত্ত বিনোদন তোমরা কি জানো এই জিনিসটা চিত্ত বিনোদন আমাদের জীবনে যদি চিত্ত বিনোদন না থাকে আমরা কিন্তু একঘেমি হয়ে যাবো একদম আমাদের জীবন কি অলসতায় পড়ে যাবে বা আমাদের জীবন হয়ে যাবে একটা কি পাজেলড ডাল হয়ে যাবে ঠিক আছে এরকম না হয়ে আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রে মান উন্নয়ন করতে হবে যাতে আমাদের প্রত্যেক জনগণের প্রত্যেক নাগরিকের জীবনটা কি চিত্ত বিনোদনে ভরপুর থাকে পাশাপাশি আমরা যাতে আমাদের মানসিক শক্তি মানসিক বিকাশটা দ্রুত হয় কাজকাম করতে পারি আমরা পরবর্তী লক্ষ্য করি জ্বালানি খাতকে বর্তমান বাজেটে অগ্রাধিকার দিলেও তা বাস্তবায়নে কঠোর তদারকি জোরদার করতে হবে গ্যাসের ক্ষেত্রে প্রাপ্যতা নিশ্চিতকরণের লক্ষ্যে স্থলভাগ ও সমুদ্র অনুসন্ধানে চ্যালেঞ্জ মোকাবেলায় জোরদার পদক্ষেপ গ্রহণ করতে হবে যে কোনো উন্নয়ন ঘটুক না কেন উন্নয়নের সাথে কিছু নেতিবাচক ফলাফল আর্থসামাজিক অবস্থার মধ্যে ঢুকে পড়ে সেগুলো কি যেমন দেশ প্রযুক্তি তথ্য প্রযুক্তি অনেক এগিয়েছে কিন্তু পূর্ব সতর্কতা না থাকায় বর্তমানে আমাদেরকে অনেক দায় বহন করতে হচ্ছে যেমন কবল কিশোর কিশোরীরা তথ্য প্রযুক্তি অপব্যবহারের শিকার হচ্ছে তাই যা কিছু ভালো তা বিবেচনা করার পূর্বে যদি তার সাথে বিপন্নতা ঝুঁকি কিংবা কতটুকু সে দিকটা বিবেচনায় রেখে সতর্কতা অবলম্বন করা হয় তাহলে অনেকাংশে ঝুঁকি মোকাবেলা আমরা করা সহজ নয় সহজ হয় দেখো জিনিসটা কেন বলা হয় সেখানে কারণ হলো যে এই যে টেকনোলজি আমাদের দেশে প্রচুর কি ভাবে ফাস্ট হচ্ছে আগের চেয়ে তো অনেক ব্যবহার বেড়ে গেছে ইন্টারনেটের গতি অনেক বাড়ছে সবার হাতে হাতে স্মার্টফোন এইগুলো হওয়ার কারণে আমাদের দেশে কি ইন্টার সাইবার যে ক্রাইমটা সাইবার অপরাধটা এটা কিন্তু অনেকাংশে বেড়ে গিয়েছে পূর্বের তুলনায় কেন কারণ আমরা এর পজিটিভ নেগেটিভ সাইড সম্পর্কে অনেকেই জানি না যে এর ব্যবহার বৃদ্ধিটা কীরকম হতে পারে ব্যবহার বৃদ্ধিটা কেমন তাই বরাবর বলা হচ্ছে যে এই ব্যবহার বৃদ্ধিটা সঠিকভাবে জানার যদি সম্ভব হয় তবেই এর ঝুঁকি মোকাবেলা করা সম্ভব ওকে আমরা যদি এই সকল বিষয়ে গুরুত্বের সাথে বিবেচনা করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে হাত দেই তবেই ফলাফল কাঙ্ক্ষিত মানের হবে তা ধরে নেওয়া যায় পৃথিবীর সব সমাজে কিছু চলমান সমস্যা থাকে আবার নতুন নতুন কিছু সমস্যার সৃষ্টি হয় যা আত্মসামাজিক বিবর্তন প্রক্রিয়ায় কিছু অনাকাঙ্ক্ষিত অবস্থা তৈরি করে বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যতটুকু অগ্রগতি হয়েছে তা সুষম ও সুসংহত করা এবং একে গতিশীল করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া যেগুলোর মধ্যে রয়েছে মানব সক্ষমতা বৃদ্ধি এবং সম্পদের উন্নয়ন বাস্তবতার আলোকে অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ গৃহীত কর্মসূচির কার্যকর বাস্তবায়ন এবং অপচয় রোধ দুর্নীতি দমন দেশের নাগরিকদের আর্থ সামাজিক উন্নয়নের প্রক্রিয়ায় আরও কার্যকরভাবে অন্তর্ভুক্ত করণ পাশাপাশি রাষ্ট্র ব্যবস্থায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ করতে হবে অর্থাৎ বলা হয়েছে যে নতুন কোনো পরিকল্পনা প্রণয়ন করার আগে কিংবা নতুন কোনো প্রকল্প হাতে নেওয়ার আগে যেগুলো অলরেডি আমাদের বাস্তবায়ন হয়েছে বাংলাদেশে সেগুলো যাতে আমরা গতিশীল রাখতে পারি সেগুলো তো যাতে আমরা সুসংহত রাখতে পারি সেগুলোর দিকে আমাদেরকে নজর দিতে হবে তাহলে আমাদের দেশে পরবর্তী যে প্রকল্পগুলো সেগুলো আমরা সুন্দর করে বাস্তবায়ন করতে পারবো দেখি পরবর্তীতে তাহলে আমাদের দেশে যে এসটিজি বাস্তবায়নে সব লক্ষ্যমাত্রা রয়েছে সতেরোটি এইগুলো বাস্তবায়নে আমাদের যে কাজগুলো করা দরকার তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচাইতে প্রয়োজনীয় হল সেটি হলো সরকারের সাথে সাথে তৃণমূল পর্যায় থেকে শুরু করে বেসরকারি সংস্থা অর্থাৎ সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে স্ব অবস্থান থেকে এগিয়ে আসতে হবে অংশীদারিত্ব বাড়াতে হবে যখন আমরা এই অংশীদারিত্বটা আসরেই বাস্তবায়ন করতে পারবো তখন আমাদের শুধুমাত্র দেশের গণ্ডিতে নয় আমরা বৈদেশিকভাবে অর্থাৎ বহির্বিশ্বে অর্থাৎ আন্তর্জাতিকভাবেও আমরা প্রত্যেকটি দেশের সাথে ভালো একটা টিউনিং অর্থাৎ ভালো একটা সম্পর্ক করতে পারবো যার ফলে আমাদের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সকল ক্ষেত্রে আমাদের সমস্যাগুলো সমাধানে অনেক সুবিধা হবে তো চলো এই অর্ধেকের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ অনুশীলনীতে আমরা গিয়ে আলোচনা করি কারণ কি আমি প্রত্যেক ক্লাসেই বলি কিন্তু যে এসএসসি পরীক্ষাতে অর্থাৎ বোর্ড পরীক্ষায় অনুশীলন কিন্তু স্কিপ করার মতো বিষয় না কারণ এসএসসি পরীক্ষার ক্ষেত্রে বোর্ড পরীক্ষার ক্ষেত্রে অনুশীলন থেকে অনেক অংশে অনেক সময় প্রশ্ন চলে আসে তখন কিন্তু মাথায় হাত দাওয়াজ কিনে আল্লাহ কই থেকে প্রশ্ন আসলে আমি জানি না এরকম করা যাবে না ভাইয়া পুরা আমরা লক্ষ্য করব। প্রথমে এমসিকিউতে পারস্পরিক অংশীদারিত্বের সূচনা করে কোনটা সহযোগিতা মানে একদম শুরু করে কোনটা সেটা বলো দেখি সেটা হলো জাতীয় আন্তর্জাতিক যে সহযোগিতাটা রয়েছে এই জিনিসটা হবে পারস্পরিক সূচনা ঠিক আছে পরবর্তীতে যাই আমরা কোন পরিবর্তনের প্রভাব বিশ্বের সচেতন মানুষকে শঙ্কিত করে তোলে এটি হলো জলবায়ু আমরা বইয়ের লাইনে জিনিসটা পেয়েছি জলবায়ু পরিবর্তনের প্রভাব সচেতন মানুষকে কি করছে সংগিত করে তুলছে পরবর্তী জাতিসংঘ পরবর্তীতে কর্মসূচি 2015 সালে উৎযুত সাবল্য 2030 সাল মেয়া দিয়ে অর্জনে বাংলাদেশকে আশাবাদী করেছে। মন্তব্য করে জনাব शाहिद मंसूर তার উন্নয়ন পরিকল্পনা ও বাংলাদেশ শীর্ষক বক্তৃতা শুরু করেন। তার বক্তব্যের শেষে তিনি বলেন 2030 সালের মধ্যে অবিষট অর্জনের মাধ্যমে আমরা নারী পুরুষ সমতা বিধান করে সুখী ও সমৃদ্ধ জাতি হিসেবে প্রতিষ্ঠিত হব। জনাব شاہে তার বক্তৃতায় 2015 সালে কোন সাফল্যের কথা বলেছেন বলতেই ভাই আপনারা এসডিজি রাইট কথা তিনি বলেছেন যেটি কিনা সালের মধ্যে আমাদের বাস্তবায়ন করতে হবে সাহেদ সাহেবের শেষ বক্তব্যে ফুটে উঠেছে অভিষ্ট অর্জনের সম্ভাব্য ফলাফল সাফল্য অর্জনের সুবিধা সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্ন এটা কি হতে পারে বলো সুবিধা ফলাফল স্বপ্ন সকল কিছুই হবে কারণ কি আমরা জানি যে ফলাফল এসপিজির ফলাফল নারী পুরুষের মধ্যে সমতা অর্জন এক গেল দুই সাফল্য অর্জনের সুবিধা এটি হলো আমরা একটা সুবিধা পাব তিন সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্ন আমাদের ভবিষ্যৎ ভবিষ্যৎ সময়ে এই বিষয়টা হবে এই জন্য আমাদের একটা টার্গেট রয়েছে ওকে পরবর্তী চলে যাব আমরা সৃজনশীল প্রশ্নে দেখো জলবায়ু কার্যক্রম কি। জলবায়ু কার্যক্রম হচ্ছে জলবায়ু পরিবর্তন রোধে যে সকল পদক্ষেপ বা যে সকল কার্যক্রম আমরা হাতে নেব এটা কি বলা হচ্ছে জলবায়ু কার্যক্রম ঠিক আছে পরবর্তী টেকসই উন্নয়নে অংশীদারিত্ব কেন প্রয়োজন ভাই এতক্ষণ যাবৎ কিন্তু আমি তোমাদেরকে বোঝালাম এটা তোমাদের দায়িত্ব কেন প্রয়োজন আমাকে জানাবো তোমরা কমেন্ট বক্সে যে কেন তোমরা কি বুঝতে পেরেছো কি না এই বিষয়টা যখন তোমরা বলবা আমি তখনই বুঝবো তোমরা বুঝতে পেরেছো তো আমি একটু হালকা কাজ দিয়ে রাখি টেকসই উন্নয়ন অংশীদারিত্বের কেন প্রয়োজন কারণ এসডিজি বাস্তবায়নের জন্য এসডিজি বাস্তবায়নের জন্য সরকার সরকারের সাথে জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে যার ফলেই আমার টেকসই উন্নয়নে অংশীদারিত্ব প্রয়োজন কারণ সরকারের দ্বারা এটি একার পসিবল না সরকার কিংবা কোনো বেসরকারি সংস্থা কিংবা শুধুমাত্র জনগণও যদি চায় একাই করতে পারবে না সবার একটা অংশীদারিত্ব প্রয়োজন পরবর্তী লক্ষ্য করি দৃশ্যকল্প এক আর দুই কোন বিষয়কে নির্দেশ করছে আমরা দেখি দৃশ্যকল্প আগে কি বলেছে রিয়েল এস্টেট প্রতিষ্ঠান বালুর নদীর কিছু অংশ ভরাট করে পাশের কিছু জমিসহ সাইনবোর্ডটা নিয়ে প্লট বিক্রি করছে দৃশ্য গল্প দুই সাবারে ট্যানারি শিল্প স্থাপনের পর বজ্র ব্যবস্থাপনা না করে পার্শ্ববর্তী দূষণ কিভাবে দেখো পরিবেশ দূষণ এভাবেই যে এই যে বালু নদীর কিছু অংশ ভরাট করে নদী কি ভরাট করছে যার ফলে নদীর গতিধারা পরিবর্তন হবে নদীর নাব্যতা নষ্ট হবে যার ফলে কি নদী শুকিয়ে যেতে পারে বা সেই অঞ্চলটাতে নদীর পানে ঢুকে বন্যার সৃষ্টি হতে পারে আবার সাভারে ট্যানারি শিল্প স্থাপনের পর ব্যবস্থাপনা না করে খালে ফেলা হচ্ছে যার ফলে দুর্গন্ধ ছড়াবে বায়ু দূষণ হচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে ঠিক না আলটিমেটলি পরিবেশ দূষণের একটি বিষয়টা আসে দৃশ্যকল্প তিনে বিশ্বের সর্বত সার্বিক সার্বজনীন কল্যাণ নিশ্চিতের উদাহরণ মূল্যায়ন করো কি বলা হয়েছে সিটি কর্পোরেশনের নাগরিকগণ সরকারের দিকে তাকিয়ে না থেকে সকলে তাদের দায়িত্ব কর্তব্য পালন করার মাধ্যমে সেটিকে সুন্দরবাসযোগ্য কর্পোরেশনে রূপান্তর করেছে দেখো আমি একটা উদাহরণ বলি তার উদাহরণ এটা কি বলেছে এটা হচ্ছে অংশী অংশীদারিত্ব সকলের অংশ হয়েছে না অংশীদারিত্বের কথা এখানে উল্লেখ করতেছে ঠিক আছে এবং এটি কিন্তু এস ডিজি বাস্তবায়নে খুবই উপকারী আমি তোমাদের একটা সিটি কর্পোরেশনের উদাহরণ দিই সেটি কি ভাইয়া রাজশাহীর নাম শুনেছ না রাজশাহী বিভাগ অনেকেই কি রাজশাহী গেলে ঢাকা থেকে রাজশাহী গেলে বলে বাবা কি সুন্দর কি পরিষ্কার রাস্তায় শুয়ে থাকা যাবে এমন একটা অবস্থা সেটা কারণ কি জানো রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধানরা ছাড়াও সেখানকার জনগণরা রাস্তার মানুষ যে এলাকার মানুষরা রাস্তাঘাটে যেখানে সেখানে ময়লা ফেলায় না তারা খুবই সচেতন কিংবা যশোরের কথা দেখো যশোর রাজশাহী এইসব এলাকার মানুষরা খুবই সচেতন তারা নিজেদের দায়িত্ব নিজ নিজ জায়গা থেকে পালন করে যাচ্ছে নিজের শহরকে ভালো রাখার জন্য রাজশাহী বিভাগে কিন্তু বায়ু দূষণ খুবই কম এই বিষয়গুলো তারা কিভাবে করছে বাস্তবায়ন শুধুমাত্র কি সিটি কর্পোরেশনের নেতারা বা সিটি কর্পোরেশনের প্রধানরাই করছে মেয়ররাই করছে না মেয়র কাউন্সিলের বাইরে গিয়েও জনগণরা নিজ নিজ জায়গা থেকে কাজগুলো করছে তাই আবারও বলছি ভাই এই অধ্যায়ের শেষে থেকেও বলছি যে তোমরা যদি প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে ইভেন আমিও নিজ নিজ জায়গা থেকে যদি আমাদের নিজ নিজ দায়িত্বটা পালন করতে পারি কর্তব্যটা পালন করতে পারি জবাবদিহিতা স্বচ্ছতাটা নিজের অবস্থানে বজায় রাখতে পারি তবেই কিন্তু আমাদের দেশে এসডিজি বাস্তবায়ন সম্ভব নয়তা আমাদের দেশে এসডিজি বাস্তবায়ন সম্ভব হবে না এবং এসডিজির যে সতেরোটি লক্ষ্যমাত্রা রয়েছে যেটি কিনা তোমাদের বইয়ের শুরুতে সুন্দর করে একটা গোল করে জায়গায় সুন্দর করে সতেরোটা ভাগে দেওয়া রয়েছে ওই যে লক্ষ্যমাত্রাগুলা একটু পড়িও লক্ষ্যমাত্রাগুলা দেখবা প্রত্যেকটা যদি বাস্তবায়ন হয় আমাদের দেশে আমাদের এই সোনার বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অবস্থানটা নিজ থেকে কোথায় চলে যাবে একবার কল্পনা করে দেখো এই অধ্যায়টি এই জন্যে খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা স্টুডেন্টের জন্য তুমি সায়েন্সের হোক কমার্সের হোক বা কিংবা আর্টসের হোক ডাজেন্ট ম্যাটার ম্যাটার ইস অধ্যায়টা গুরুত্বপূর্ণ কারণ ইন ফিউচারে তোমার জন্য খুবই প্রয়োজন হবে তাই ক্লাসটি সবাই মনোযোগ দিয়ে করবো অধ্যায়টি ছোটো একশোটি ক্লাসটি রয়েছে একবারেই ক্লাসটি মনোযোগ দিয়ে করে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবে প্লাস তোমরা কি বুঝেছো কি বুঝো নাই এটাও আমাদের জানাবে তো নেক্সট ক্লাসে আবারও দেখা হবে কোনো এক নতুন একটা চ্যাপ্টার নিয়ে নতুন একটি আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা